ত্রিপুরার কৈলাস শহরে লাঠিয়াপুরে চারটি আসনে বাম কংগ্রেস জোট এগিয়ে রয়েছে। এই মুহূর্তের কংগ্রেসের বিধায়ক বিরজিৎ সিনহাকে ঘিরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস একেবারে দেখা যাচ্ছে। বাম কংগ্রেস জোট চারটি আসনে আপাতত এগিয়ে রয়েছে। গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে দেখা যাক কার দখলে এগিয়ে যাওয়ার বার্তার ইঙ্গিত। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। অন্যদিকে আমরা নজর দিচ্ছি, দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, কুতি পঞ্চায়েতে 11টি আসনে এগিয়ে গেল সিপিআইএম, 2টি আসন বিজেপি। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, 9টি জেলাতে আমরা একটু আগেই বলেছিলাম, খবর দেখিয়েছিলাম দর্শক বন্ধুদেরকে, 9টি জেলার কৈলাস শহরের বিভিন্ন ব্লকের প্রান্তে যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সবগুলো বাম কংগ্রেস মানে জোটের দখলে একটা যাওয়ার একটা চান্স রয়েছে। দ্রুত গতিবেগ সেখানে কংগ্রেসের বিধায়ক বিরজিৎ সিনহাকে ঘিরে কংগ্রেস সমর্থকদের একটা উন্মাদনা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কংগ্রেসের দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি বলেছিলেন যে সরাসরি কংগ্রেসের যিনি লাঠিয়াপুরা সেখান থেকে কিন্তু একটা রাজনৈতিক ভূমিকা হিসেবে কংগ্রেস উঠে আসতে চলেছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে। 4টি আসনেই কিন্তু এগিয়ে বিজেপি, 4টি আসনে আপাতত পিছিয়ে রয়েছে। আমরা যদি দেখি তাহলে কুতি পঞ্চায়েতে, কুতি কদমতলা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে বিজেপি 2টি আসনে এগিয়ে, বিজেপি 2টি আসনে এগিয়ে রয়েছে, বামেরা বাম জোট 11টি আসনে এগিয়ে রয়েছে। দর্শক বন্ধুগণ, এই মুহূর্তে সবচাইতে বড় খবর 53 কৈলাস শহরের একই কায়দায় একই নিয়মে। অন্যদিকে কংগ্রেসের ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে পূর্ব ইয়াজ খাওড়া অঞ্চলে 9টা আসনেই কংগ্রেস জয় পেয়েছে। পূর্ব ইয়াজের খাওড়াতে 9টি আসনে জয় হয়েছে, শুধু অঞ্চলের দখলের সময়ের অপেক্ষা। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট শান্তি নির্বিঘ্নে হচ্ছে বলে এমনটাই খবর জানিয়েছে নির্বাচন কমিশন সূত্রের খবর। এই মুহূর্তে কংগ্রেস 9টি আসনে জয় হয়েছে এবং 9টি জেলা থেকে 4টি, কুতি কদমতলা থেকে বিজেপি 2টি আসনে এগিয়ে রয়েছে, 11টি আসনে সিপিআইএম এগিয়ে রয়েছে, 2টি আসনে বিজেপি জোট এগিয়ে রয়েছে। কিন্তু রাজনৈতিক ভূমিকা হিসাবে কিন্তু আমরা এই যে ভূমিকা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 9টি জেলায় পূর্ব ইয়াজের খাওড়া 9টি আসনে জয় পেল কংগ্রেস। ত্রিপুরাতে রাজনৈতিক ভূমিকা হিসেবে দেখা যাচ্ছে যে বিরজিৎ সিনহা প্রাক্তন মন্ত্রী, বর্তমানে 53 কৈলাস শহরের কংগ্রেসের একজন বিধায়ক রয়েছেন, দাপটে তিনি বিধায়ক রয়েছেন। আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনে একমাত্র কংগ্রেসের যিনি বিধায়ক দাপটে আমরা বলতে পারি, কিন্তু উত্তর পূর্বে রাজ্যে তিনি লোকসভা নির্বাচনে সিপিআইএমের ইন্ডিয়া জোট প্রার্থীকে তিনি 2000-এরও বেশি ভোটে কিছুটা মার্জিনে লিড দিয়েছিলেন। বাকি আসনে কিন্তু বাম জোট লিড দিতে পারেনি, আর সেই কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে বিরজিৎ সিনহার পাশে অনেক কংগ্রেস সমর্থক দেখা যাচ্ছে তার বাড়িতে, এবং তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে সদর দপ্তর কংগ্রেসের পার্টি অফিসে কার্যালয়ে একেবারে ভিড় দেখা যাচ্ছে কংগ্রেস সমর্থকদের মধ্যে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর দীর্ঘদিনের রাজনীতিবিদ বিরজিৎ সিনহা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কুতি কদমতলাতে 11টি আসনে সিপিআইএম এগিয়ে, 2টি আসনে সরাসরি বিজেপি এগিয়ে রয়েছে, এবং সরাসরি ত্রিপুরাতে আরও 9টি আসনে জয় পেল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতে। কিন্তু দুর্ভাগ্যজনক রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বিজেপি কিন্তু বিশেষ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগ আসনে তারা জয় হয়েছিল। এবার যে জেলা পরিষদে 96টি জেলা পরিষদ আসনে ভোট গণনা শুরু হয়েছে সকাল 8টা থেকেই, 2301টি গ্রাম পঞ্চায়েত মানে আসনে মানে ভোট গণনা চলছে। এর মুহূর্তেই 1800টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, অসংখ্য গ্রাম পঞ্চায়েত আমরা বলতে পারি, 1800 মানে ভোট গণনা কোথাও পিছিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি 1টি আসনে তার আপাতত একটা জয় হয়েছে, তিনি তার প্রথম শেষ পর্যন্ত ব্যালট পেপার থেকে তিনি বিজেপি এগিয়ে থাকলেও কৈলাস শহর এবং লাঠিয়াপুরা অঞ্চলে একেবারে দাপট দেখিয়ে দিল বিরজিৎ সিনহা, যেখানে কংগ্রেস সমর্থকদের একটা উচ্ছ্বাস কিন্তু একেবারে উন্মাদনা কংগ্রেসের বিধায়ক বিরজিৎ সিনহা। হ্যাঁ, খবরের রাজনৈতিক শিরোনামে কিন্তু আমরা জানতে পারছি, কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা অনুমোদনা, সেখানে সংখ্যালঘু মুসলিম থেকে বিভিন্ন দলমত নির্বিশেষে মানুষজন কৈলাস শহরে কংগ্রেসের বিধায়কের বাড়িতে উপস্থিত হন,
তড়িঘড়ি বাম কংগ্রেসের একেবারে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিজোটের কিন্তু চারটি আসনে তারা জয়ের মুখে কিন্তু একেবারে। নির্বাচন কমিশন কতটা নির্বিঘ্নে ঘোষণা করবেন, বাম কংগ্রেস জোটের হাওয়ায় কিন্তু ঊনকোটি জেলার আমরা দেখতে পাচ্ছি কৈলাস শহরে ভোট শান্তিপূর্ণভাবে গণনা চলছে, কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছেন। তবে দর্শক বন্ধুগণ থেকে জানিয়ে রাখি এবং নির্বাচন কমিশনকে বলবো যাতে একটাও মায়ের সন্তান যেন খালি না হয়, মায়ের কোল যেন না খালি হয় পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত ভোটে কেউ হারবে কেউ জিতবে, কিন্তু শেষ হাসিটাই দর্শক বন্ধুগণ আপনাদের রায় বা জনগণের আওয়াজে, সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় থাকবে। কিন্তু শাসক বনাম বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলের রাজনৈতিক ভূমিকা হিসেবে একটা জোটের হাওয়ায় নিশ্চিন্তে বলা যেতে পারে, কিন্তু এই হাওয়া কতটা শক্তি প্রয়াসে টানছে মানে টানতে পারবে বা এগিয়ে থাকতে পারবে, এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে যে পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখে আমরা জানতে পারছি যে মেরুকরণের রাজনীতির পর্যালোচনাতে যে হিংসা বারবার করে ছড়ানো হতো এবং সেই ত্রিপুরার কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে ফের একেবারে আমরা দেখতে পাচ্ছি যে ভোট গণনার প্রক্রিয়া কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে এখন 12:27। কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আমরা যে ভিডিওগুলো সংগ্রহ করছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু গণনার মুহূর্তে থেকে আমরা যে রাজনৈতিক ভূমিকা হিসেবে একটা মানুষের রায় বা জনগণের আওয়াজ, সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে, তাই না? আরও একবার বলছি, জেলা পরিষদের ভোট গণনা রীতিমতো কড়া নিরাপত্তা দিয়ে 116 আসনের মধ্যে 20 আসনে বিজেপি এমনিতে জয় হয়েছে, 96 আসনে ভোট গণনা চলছে। কে শেষ হাসিটা হাসবে, কার দিকে এগিয়ে যাবে উত্তর পূর্বে রাজ্যে, ছোট্ট একটি রাজ্য, জনসংখ্যা দিক থেকে প্রায় 40-45 লক্ষ লোক বসবাস করে, কিন্তু রাজনৈতিক ভূমিকা হিসেবে বা রাজ্য রাজনীতির ময়দানে 1 ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি নয়। স্বাভাবিকভাবে রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এই প্রশ্নের আগামী দিন কতটা উজ্জীবিত হবে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, সেই ব্যাপারটাও কিন্তু রাজনৈতিক মহলে আলোচনায় কিন্তু আমরা এগিয়ে বা পিছিয়ে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ঊনকোটি জেলার অর্থাৎ কৈলাস শহরের প্রান্তে 4টি আসনে এগিয়ে গেল গ্রাম পঞ্চায়েতে বাম কংগ্রেস জোট ইন্ডিজোট প্রার্থীরা। এবং কুতি থেকে আমরা যে গ্রাম পঞ্চায়েতে খবর পাচ্ছি সেখানে 11টি আসনে এগিয়ে গেল সিপিআইএম, 2টি আসনে বিজেপি। যার যেখানে শক্তি তার সেখানে ভোট, ছাপ্পার ওপর নির্ভর করে না ত্রিপুরা রাজ্যের ভোট। স্বাভাবিকভাবে এই রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়েও মানুষের রায় বা জনগণের আওয়াজ বারবার করে কাউন্টিং হলে গণনা কেন্দ্রে যাতে কোনো রকমের কারচুপি না হয়, আর এই সিদ্ধান্তই মানুষের দরবারে বা রাজনৈতিক ভূমিকা হিসেবে আমরা জানতে পারছি। তবে এই ভূমিকা কতটা দ্রুত গতিবেগে পঞ্চায়েত ভোটে ফের জোট টক্কর লড়াই।